কারাগারে দুর্নীতির একটা সিন্ডিকেট চলে। তো আমি দুই তলায় ছিলাম 2x8 সূর্যমুখীতে, কিন্তু নিস্তারা যারা থাকতো তাদের অমানবিক জীবনযাপন, মানবতার জীবনযাপন আমার নিজ চোখে দেখেছি। তার মানে অর্থ কারাগারের ভিতরে আপনি অর্থবিত্ত হলে আপনি আপনার সার্ভিস কিনতে পান, এবং আমি মনে করি সেই সার্ভিসটা বৈধভাবে না, অবৈধভাবে সার্ভিস কেনার সুযোগ আছে, এটা বন্ধ করতে হবে। কারাগারের প্রত্যেকটা বন্দী আপনাদের কাছে সমান, সেইভাবে আইনের সংস্কার করতে হবে, সেভাবে দেখতে হবে। আমি ভিআইপি প্রিজনার, আমাকে ডিভিশন প্রাপ্ত ব্যক্তি হিসেবে রাখেন সেটা একটা অন্য জিনিস, ডিভিশন রাখেন, কিন্তু আপনার একই বিল্ডিংয়ে ডিভিশন প্রাপ্ত আমি হইনি, আমার যে খাওয়া এবং আমার যে চলাচল জীবনযাপন আমার জন্য যদি আমার সময় শেষ শেষ ভাই শেষ, সেগুলোকে আপনাদেরকে দেখতে হবে। হায়দার ভাই বলেছেন অত্যন্ত মানবিকভাবে আমাদেরকে গড়ে তুলতে হবে, এই মানবিকতা করার জন্যেই প্রথম দরকার হচ্ছে রাষ্ট্রের পক্ষ থেকে, রাষ্ট্র যারা পরিচালনা করবেন তাদের পক্ষ থেকে এক পলিটিক্যাল কমিটমেন্ট যে আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ব, এবং সেই দুর্নীতিমুক্তিটা কারাগার থেকে শুরু করে পুলিশ প্রশাসন বিচার প্রশাসন সমস্ত জায়গায় সেই দুর্নীতিমুক্ত অবস্থাটাকে সুনিশ্চিত করতে হবে। প্রশাসন শুধুমাত্র নয়, রাজনীতিবিদ এবং রাজনৈতিক দলের মধ্যে ব্যক্তির সংস্কার করতে হবে, তাদেরকে দুর্নীতিমুক্ত করে তুলতে হবে। মেধা বুদ্ধি মনন এগুলোকে আপনাকে সবসময় উর্জ্জ্বল তুলে ধরতে হবে, কোনো তেলবাজি দলবাজি না। এই যে রাজনৈতিক সিদ্ধান্ত থেকে যখন আসবে এবং পলিটিক্যাল পার্টি যখন কমিট করবে, তখনই কিন্তু এই সমস্ত ছোটোখাটো সংস্কার বড় বড় সংস্কারগুলো করা সম্ভব।